আগামী নির্বাচনে আমাদের কুমিল্লা পাঁচ নির্বাচনী এলাকায় বিএনপির আমরা বিগত সময়ের চেয়ে অনেক শক্তিশালী এবং আমরা সম্পূর্ণই নির্বাচনের প্রস্তুতি নেওয়া আছে আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি দলের মধ্যে একাধিক নেতা আছে প্রতিযোগিতা আছে কিন্তু প্রতিহিংসার কোনো বিষয় নাই সাবেক সংসদ সদস্য আছেন বর্তমানে শকত মাহমুদ সাহেব আছেন তারপরে বিগত সময় নির্বাচন করছেন এএসএম আলাউদ্দিন সাহেব আছেন এবং পাঁচবারের সভাপতি ব্রাহ্মণ করার জসিম সাহেব আছেন সাবেক এমপি মজিবুল হক সাহেব আছেন এভাবে একাধিক নেতা আছে কিন্তু আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে প্রতিহিংসার কোনো বিষয় নাই আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আমাদের দেশে বিগত সময় বিএনপি দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন এখন ওয়ান ইলেভেনের দুই বছর বর্তমান সরকারের এই সময়টুকু বিএনপি ক্ষমতায় নেই বিএনপির নেতাকর্মীরা আশাবাদী চোদ্দোর নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে নাই অংশগ্রহণ করলে হয়তো বর্তমান চিত্র আর গিয়া আপনার বিগত সময় চিত্র এক থাকতো না এবারে নির্বাচনে আমরা অংশগ্রহণ করব আমাদের সেন্ট্রাল নেতারা আমাদের প্রিয় নেত্রী জেলখানায় আছেন আমরা দুটা জিনিস একসাথে করতে চাই আমাদের তৃণমূলের কর্মীরা আপনারা দেখেছেন যে আমাদের একজন ওয়ার্ড কমিটির বিএনপির সভাপতি সেক্রেটারি কেউ কখনো কোনো দলে যায়নি আমরা নির্বাচন কাম আন্দোলন একসাথে করব। আমরা নির্বাচন করব আন্দোলন করব এর মধ্যে কোনো প্রকার কোনো সন্দেহ নাই এবার আমরা নির্বাচনে যাবো নির্বাচনের সাথে সাথে আন্দোলন করব